আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিস্কোস শালে জারুল ফুলের পেইন্টিং করে দেখাবো। অনেকদিন ধরেই অনেকে চাচ্ছিলেন যে ভিস্কোস শালে পেইন্টিং দেখার জন্য। আগে যেমন আমার উলের শালে পেইন্টিংয়ের ডিটেল ভিডিও আছে, কিন্তু ভিস্কোস শালে পেইন্টিংয়ের কিন্তু কোনো ভিডিও নেই। তো যাই হোক, চলে আসি মূল কথায়। এই ভিস্কোস শালটা পেইন্টিং করার জন্য আপনাদেরকে কিছু রুলস ফলো করতে হবে, তাহলে খুব সুন্দর স্মুথ একটা পেইন্টিং হবে। আমি এই পেইন্টিংটা করার জন্য আমি একরামিন কালার ইউজ করেছি। একরামিন কালার ইউজ করার ক্ষেত্রে আমি এখানে একটা সাদা রঙের কিন্তু মানে শালে করছি কাজ, তো যে কারণে আমি কিছু জিনিস মানে বলে দিচ্ছি, যেমন হালকা কালার আর ডিপ কালারের ক্ষেত্রে আপনারা কী করবেন। যেহেতু সাদা রঙটার উপরে যে কোনো রঙই খুব সুন্দর ফুটে ওঠে, এখানে কিন্তু আলাদা করে আমাদেরকে রং ফুটিয়ে তোলার জন্য মানে এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না, তো সেজন্য এখানে আমি শুধুমাত্র এনকে এবং বাইন্ডার দিয়ে কিন্তু কাজ করে ফেলেছি। যেহেতু এখানে শুধুমাত্র এনকে বাইন্ডার দিয়েছি, এখন কথা হচ্ছে যে এনকে বাইন্ডারের পরিমাণটা আমি কীরকম রেখেছি, পরিমাপটা আর কি কতটা অনুপাতে আমি ইউজ করেছি। সমান সমান অনুপাতে আপনি ইউজ করতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি এনকের পরিমাণটা সামান্য বাড়িয়েও দিতে পারেন, এতে কিন্তু কোনো প্রবলেম নেই আর এটা কিন্তু ছড়িয়ে যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি এখানে যেমন সাদা একটা লাইট কালার, যদি আপনি ব্ল্যাকে কাজ করেন বা অন্য কোনো ডিপ কালারে কাজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এপ্রিটন ইউজ করতে হবে, কারণ এপ্রিটন ইউজ না করলে কালারটা কিন্তু বসবে না ডিপ কালারে। হ্যাঁ, তো যে কারণে ডিপ কালারের ক্ষেত্রে আপনার রঙের তারতম্যটা যেরকম থাকবে, কেমিক্যালের তারতম্যটা যেরকম থাকবে, মানে এখানে হালকা কালারের ক্ষেত্রে কিন্তু তা নয়। আমি এর পরবর্তীতে আপনাদেরকে ডিপ কালার শালে পেন্টিং করেও দেখাবো। আচ্ছা, তো এই শালটাতে আমি শুধুমাত্র এনকে এবং বাইন্ডার এবং তার সাথে একরামিন রং মিশিয়ে কাজ করেছি। আমি এখানে কিন্তু রঙটাকে বেশ পাতলা রেখেছি, তাতে করে কিন্তু আমার রঙটা ছড়িয়ে যাচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর জারুল ফুলের কালার কম্বিনেশনটা আমি রেখেছি হচ্ছে এখানে পিঙ্ক কালার এবং তার সাথে হচ্ছে ভায়োলেট কালার টাইপ, এটা আসলে লেভেন্ডার, ডিপ লেভেন্ডার। হ্যাঁ, তো সেটা করার জন্য কিন্তু আমাকে এখানে ব্লু কালারটা ইউজ করতে হয়েছে। যেমন আমি যখন পিঙ্ক কালারের সাথে ব্লুটা মিক্সড করেছি, তখনই কিন্তু এটার এই আলাদা একটা শেড চলে আসছে। তো আমার এই ল্যাভেন্ডার কালারটা বা বেগুনি কালার, যেখানে জায়গায় জায়গায় বেগুনি লাগছে, কোথাও ল্যাভেন্ডার লাগছে, তো এই ল্যাভেন্ডার, ডিপ ল্যাভেন্ডার বা লাইট ল্যাভেন্ডার, এগুলোর জন্য আমার আলাদা করে কালার মিক্সিং করতে হয়নি। শুধুমাত্র আমি গোলাপিটার সাথেই এই কালারটাকে যখন মিশিয়েছি, তখনই কিন্তু এটা হয়ে গেছে, তো আলাদা করে কোনো প্যারা নেই। আর সবুজ কালার আমি এখানে যে পাতার রেখেছি, এখানে আমি দুটো কালার ইউজ করেছি, একটা একটু ডিপ কালার, একটা একটু লাইট কালার। তো ডিপ কালার আর লাইট কালারের ক্ষেত্রে হ্যাঁ, আলাদা করে একটু বানিয়ে নিতে হয়েছে। আর সাথে আমি হলুদ কালারটা রেখেছি, তো যেখানে আমি হলুদের একটা পোর্শন বেশি রাখতে চেয়েছি, সেখানে আমি হলুদ আলাদা করে নিয়ে তারপরে এভাবে ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ লুকটা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা কিন্তু আসলে সামনাসামনি আরও সুন্দর। ভিডিওতে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে আমি সামনে তো দেখেছি, এটা আরও বেশি ভালো লাগে। আর এই শালটা কিন্তু আপনারা অঙ্গনের বায়না ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন, অন্য কালারেও দেওয়া যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।